মার্চ ছয়ের আগে শীতলকুচের বাউদিয়া বাজার সংলগ্ন এলাকার এক গৃহবধূর সঙ্গে ইটভাটায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মানিক। সেখানে দীর্ঘদিন ধরে ইটভাটায় শ্রমিকের কাজ করেছিলেন, আজ দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন প্রথম পক্ষের স্ত্রী। তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে দেখেই ঝাড়ু নিয়ে তেড়ে আসেন। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় জমতে শুরু করে। ওই যুবক মানিক বর্মন বলে, প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে কথা বলেই দ্বিতীয় বিয়ে করা হয়েছে, এখন বাড়িতে ফিরতেই নাটক করছে প্রথম পক্ষের স্ত্রী। তবে আমি আমার বাড়িতেই থাকবো, তার কি চাওয়ার আছে জানাক, তবে প্রথম পক্ষের স্ত্রী জানায় আমি কোনোভাবেই মেনে নেব না দ্বিতীয় পক্ষের স্ত্রীকে। তাদের কোনো বিয়েই হয়নি কি প্রমাণ আছে? আপনারা দেখছেন MS নিউজ ইন্ডিয়া। আপনাদের বিয়ে হওয়ার কতদিন? এই এরকম করে মানে ভাড়া আমার দাদা নিচ্ছে, টাকা নিচ্ছে, উনি ভাড়া নিচ্ছে, মানে মুখ ছাড়া ভাড়া যাবি না। এমনিতে বন্ধুত্ব ছিল, তাদের ভাড়া না গেলে অতটা সম্পর্ক হলে হয় না, মুখ ছাড়া এমনি ভাড়া যাবি না, তুমিও যাবি না, মুখ যাবি না, ভাড়া গেছি, সবাই একটা কাজ করি খাই, মানে অন্য সম্পর্ক হয়ে গেছে, রাখতে কিনে হয়ে গেছে, বুঝলি, জানে না, ও সব কিছু জানে, জানার পরে তোর অতটা আগ্রহ অভিযোগ কয়, তুই যে চাস তুই আসে সংসার করি পেশ, আর বুঝতে তুমি ভাড়া দিলি মনে হয়, ভাড়া না গেলে এত কিছু না হয়, ওর সাথে আমার রাখতে গেলে শোন না, আমি বাবার মেয়ে বেশি দিই, তখন ওদের মেয়ে বিয়ে হয়েছে, তখন এক বছর হয়েছে, তখন দুই বছর হবে। ডিভোর্স এখনো হয় না? ডিভোর্স হয় না, কিছু করে না, মোর বাদে তিনবার বিয়ে হচ্ছে, গন্ডগোল করছে, তাহলে আরও আশামাদ দিব, আশামাদ এই বাড়ির যে বউ এখন দিচ্ছেন আপনাদের কি বলবেন? তার সাথে কতদিন ধরে আপনার পরিচয়? 3 বছর 6 মাস। এখন আজকে এই বাড়িতে আসলেন, এখন প্রথম পক্ষের স্ত্রী গ্রহণ করছে না, আপনি কি এই বাড়িতেই থাকবেন? যদি না তাই ঝাই আনছে তাই জিরে যাবে, সেটা দিয়ে যাবে। এই যে আজকে এরকম একটা সমস্যা, তুমি কি চাইছো? আমি চাই দুজনকে নিয়ে আমি সংসার করে সুবিধা। তুমি এমনিতে কি কাজ করো? আমি বাড়িতে কৃষিকাজ করি আর ভাড়াই গেছিলাম। আচ্ছা, মানে ওই যে যার সাথে যাকে নিয়ে আসছো আর কি, তার সাথে কি তোমার বিয়ে হয়েছে? বিয়ে বলতে শাখা সুদূর আমি পড়াইছি, ওখানে ভাড়াতে লোক ছিল আর ও ছিল, ওই মানে ভাড়ার লোক আর কি জানে, মানে গ্রামে কোনো লোক ছিল না, মানে কোথাকার লোক ছিল। মানে কতদিন ধরে তার সাথে সম্পর্ক? সম্পর্ক তো বললাম, সম্পর্ক ছিল 3 বছর, 3 বছর আর 6 মাস ভাড়ায় সংসার করছে, ভাড়ায় সংসার করছে, সবাই মিলে কাজ করছে। মানে তোমার এই স্ত্রীও কি ভাড়ায় গেছিল? ওখানে ছিল। আচ্ছা, ওইখানে ছিলে তখন জানাজানি ছিল কি? মানে তখন মেনে নিয়েছিল? এখন বাড়ি আসার পর না মানে সেটা আমি কি করবো? বাড়ি যখন আসলেন তখন কি বলছে? ও বলছে আমাদের ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। এই বাড়িটা তো আপনার? হ্যাঁ, আমার বাড়ি, আমার বাবার বাড়ি। আপনার বাড়িতে আপনাকে ঢুকতে দেবে না, এটা কেমন কথা? আমার বাড়িতে ও ঢুকতে দেয় না, এটা তো আমি মানতে পারি না। স্ত্রী থাকা সত্ত্বেও তুমি কি করে একটা স্ত্রী আর নিয়ে আসছো? হ্যাঁ, সে আমার যে আগের স্ত্রী ছিল সেও জানে, আর এলে আমার সব কম মিলে এসেছিল, মানে আলোচনার মধ্যে ছিল। মানে স্ত্রীর মদতেই বিয়ে করেছেন দ্বিতীয় বিয়ে? কী নাম দাদা? মানিক বর্মন। এই জায়গাটার নাম বাড়িটা? এখন তাহলে দুজনকে নিয়েই সংসার করতে যাচ্ছে, তাই? মানে দুটা সংসারে 4 জন বাচ্চা আপনার? দুই সংসারে বাচ্চা? হ্যাঁ, পাঁচটা। কি নাম বললেন আপনার? মানিক বর্মন। আপনার এই স্ত্রীর নাম কি? জীবিত বর্মন। আর যাকে নিয়ে আসছেন? মোনা বর্মন। এখন এই বাড়িতেই থাকবেন? হ্যাঁ, আছি আমি।